তো বন্ধুরা, এই যে আমার রান্নাঘর, আর রান্নাঘরে চালের উপরে কুমড়ো গাছ আছে। আর এই কুমড়ো পাতা তুলে আজকে আমি তোমাদেরকে কুমড়োর পাতার বড়া বানিয়ে দেখাবো। আর এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একদম কচি কচি পাতাগুলো তুলে নেব। বর্ষা পড়েছে আর পাতাগুলো যা দেখতে লাগছে না। এবারে কুমড়ো পাতার এই বোটার দিকটা কেটে দেবো। তা শাক রান্না করলে একবার রান্না করে খাওয়া হয়ে যায়। যেহেতু বড়া ভাজবো, এই শক্ত অংশটা ভাজা হবে না ভালো, সেই জন্য কেটে নিচ্ছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে পাতা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি একটা মুসুরির ডাল আর একটা পাতব চাল নিয়েছি। মোটামুটি আমি আধ ঘন্টা মতো ভিজে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে। এবার আমি বেটে নেব আর জলটা থেকে এইভাবে চিপে চিপে তুলে নেব। বাটার সময় জল দিলে হবে না। এবার চাল বেটে নেব আর চাল আর ডালের পরিমাণটা একই নিতে হবে। তো আমি এক কাপ করে নিয়েছি। তোমরা চাইলে আতপ চালের জায়গায় ভাতের চালও নিতে পারো। চাল বাটার সময় একটু করে জল দিতে হবে। আর একদম মিহি করে বেটে নিতে হবে। এই যে চালের একটু দানা নেই। পাতা থেকে জল ঝরে গেছে। এবার পাতাগুলো আমি কেটে নেব ছোট ছোট করে। ঠিক এইভাবে কেটে নিতে হবে।
এবারে চাল আর ডাল বাটাতে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ বিট নুন, 1 চামচ সাদা নুন, অল্প একটু চিনি। এখানে আমি নিয়েছি 4 কোয়া রসুন, 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দেবো। এবার কুমড়ো পাতাটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। দেখে মনে হয়েছিল পাতাটা কতটা, কিন্তু এই যে মাখার পর অল্প একটু হয়ে গেল। এবার দেবো 1 চামচ মতো বেসন, আজকে বড়াটা বেশি মশলা ব্যবহার করব না, বেশি মশলা দিলে কিন্তু কুমড়ো পাতার স্বাদটাই পাওয়া যাবে না, শুধু মশলার স্বাদই পাওয়া যাবে। ভালো করে মেখে নিয়েছি, এবার হাতটা ধুয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো সাদা তেল, তেল হালকা গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এইভাবে নেব আর এইভাবে 4টা করে দেব। আস্তে আস্তে জাল দেবার ভাজবো। এক প্লেট ভাজা হয়ে গেছে, উল্টে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু সময় ধরে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। আর এই যে বন্ধুরা, অরিত্র এসছে, অরিত্র বলছে আমাকে নিয়ে আসুন এখানে, অরিত্র চুল কাটতে গেছিলো, স্নান হয়েছে? আজকে বড়া খাবে তো? সব বড়াগুলো ভাজা হয়ে গেছে,
আর জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, না হয়তো না গরম নেই, দেখো ওটা ঠান্ডা আছে। আর বন্ধুরা ওপরটা একদম মুচমুচে হয়েছে, এই যে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছে। ওগুলো কি দেওয়া আছে, তুমি খাও। এগুলো কুমড়োর পাতা, না খাও। তো বন্ধুরা আমি তো এমনি শুধু মুখে খাচ্ছি, তাছাড়া গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি বন্ধুরা যা লাগছে না খেতে, না বানিয়ে খেলে স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে। তা বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবেন।